বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজার হয়ে থাকেন কিংবা মোবাইল ফোন ব্যবহার করতে ভালোবাসেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হে বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে হয়তো আপনি অনেক বড় বিপদ থেকে রক্ষা পেতে পারেন। তো বন্ধুরা, এই বিষয়টি দেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। তো বরাবরের মতোই দেখছেন জিরোটেক টিউব, সাথে আছে আমি নাদিম। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে এই বিষয়ে একটু ডিটেলস আপনাদেরকে বলে নেই। ধরুন আপনার ফোনটি অপরিচিত কেউ কিংবা আপনার কোনো বন্ধুবান্ধব নিয়েছে, নিয়ে তারা যে কোনো একটি খারাপ উদ্দেশ্যে কাউকে ফোন দিয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনি ফেঁসে যেতে পারেন, কেননা ফোন নাম্বারটি কিন্তু আপনার। তো বন্ধুরা, আপনি যদি আপনার ফোন থেকে আউটগোয়িং কলটি বন্ধ করে রাখেন তাহলে কিন্তু আপনি এই ধরনের বিপদ থেকে রক্ষা পেতে পারেন। তো বন্ধুরা, আউটগোয়িং কলটি বন্ধ করার জন্য আপনি সিম্পলি চলে যাবেন হচ্ছে আপনার ইউএসএসডি মেনুতে। ইউএসএসডি মেনুটি ওপেন হবার পর সিম্পলি এখানে ডায়াল করবেন *31#, *31# লিখে এটিকে জাস্ট কল করে দিবেন। কল করে দেওয়ার সাথে সাথেই দেখুন বন্ধুরা, নিচে একটি ক্যারিয়ার ইনফো চলে এসেছে, সার্ভিস ওয়াজ এনাবল, অর্থাৎ এখন থেকে বন্ধুরা আপনার ফোন থেকে আর আউটগোয়িং কল যাবে না, শুধু ইনকামিং হবে। অর্থাৎ ফোন আসবে কিন্তু কেউ আপনার ফোন থেকে আর ফোন করতে পারবে না। এখন যদি বন্ধুরা আপনি পুনরায় আগের অবস্থানে যেতে চান, অর্থাৎ আগের মতো ফোন করতে চান আপনার ফোন দিয়ে, তাহলে আবার ইউএসএসডি মেনুটি ওপেন করে এখানে ডায়াল করবেন *31#। তো সিম্পলি *31# লিখে এটিকে কল করে দিবেন। কল করে দেওয়ার সাথে সাথেই দেখুন নিচে আরেকটি ক্যারিয়ার ইনফো চলে এসেছে, এখানে বলছে আউটগোয়িং কলার আইডি সার্ভিস হ্যাজ ডিজেবল। তো এখন আবার আগের মতো আপনি কিন্তু ফোন করতে পারবেন আপনার এই ফোনটি দিয়ে। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কেমন ভিডিও চান, এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো টেকনোলজি রিলেটেড ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় জিরোটেক টিউবের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।